আমি তো রায় এখনো পুরা বলে থাকি না, এখন বীরজনের ফাঁসিতে আমি চাই বীরজনের। আর যে অমিত শাহ যে নির্দেশ দিয়েছে আমি চাই এই একজনের জন্য দ্রুততম সময়ের মধ্যে ফাঁসি কার্যকরী হয়। আর যারা চারজন বাদ গেছে কে গেছে আমি তো জানি না, এখনো পুনাম রায় তো আমি বুঝতে পারছি না। আমি এদের সাথে ওর বাবা এবং আমার আত্মীয় স্বজন এবং যারা আমার যারা সবাই এই কেস পরিচালনার পিছনে আছে সবাই সাথে আলাপ করেছি, তারা কি বলে। তবে এখন এই পর্যন্ত গেছে যাই আমি সন্তুষ্ট, শুধু তখন আমি যখনই বেশি সন্তুষ্ট হব যে না যেদিন ওদের এই রায় কার্যকরী হবে, যেদিন কার্যকরী হবে সেই দিন আমি বুঝবো যে আমার ব্যাপার।